स्टूडेंट आज के আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিয়োসিস পদ্ধতি। মিয়োসিস মানে হচ্ছে এটা এক রকমের একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি এবং মাইটোসিস যে কোষ বিভাজন পদ্ধতি তার তুলনায় একটু জটিল টাইপের। তো মিয়োসিস কোষ বিভাজন আমরা দেখব কি যে একটা মাতৃ জনন মাতৃকোষের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সেটা না দুবার বিভাজিত হবে এবং ক্রোমোজোম একবার বিভাজিত হবে। অর্থাৎ এই যে মিউসিস যে প্রক্রিয়াটি এটার ক্ষেত্রে আমরা দেখব যে যে মাতৃকোষটি থাকবে অবশ্যই এটা একটা জনন মাতৃকোষ, কেন কি জনন কোষেই মিউসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। তো একটি জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 12। সেখান থেকে যে অপত্য কোষটি সৃষ্টি হবে তার ক্রোমোজোম সংখ্যা এন হয়ে যাবে। অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি যেখানে দেখতে পাচ্ছে মাতৃকোষের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখব একটা জনন মাতৃকোষের যে অপত্য কোষ হবে এরকম চারটে অপত্য কোষ হবে। অর্থাৎ ধরো 2N যদি থাকে, এখান থেকে প্রথমে দুটো এন, দুটো অপত্য কোষ, এই দুটো অপত্য কোষ ফার্দার আবার দুটো করবে। তার মানে একটা কোষ থেকে আলটিমেটলি আমি চারটে অপত্য কোষ পেলাম এবং তারা প্রত্যেকে হ্যাপ্লয়েড। তো এই জন্য এটাকে হ্রাস বিভাজন পদ্ধতি বলা হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্যাঁ, সম হ্রাস বিভাজন পদ্ধতি, প্রথমে হ্রাস পায় তারপরে সমান থাকে, তাই সম হ্রাস বিভাজন পদ্ধতিও বলতে পারি আমরা। তো এই মিউসিস প্রক্রিয়াটিকে আমরা যদি বিভিন্ন পর্যায়ে ভাগ করি তাহলে দেখা গেছে যে মিউসিসকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে মিউসিস 1, আর হচ্ছে মিউসিস 2। কেন কি এই যে এখানে আমরা দেখতে হয়েছি এখানে হয় মিউসিস 1 এর জন্য এটা হয়েছিল, আবার এখান থেকে যখন এখানে হচ্ছে এটা মিউসিস 2 এর জন্য হচ্ছে। ঠিক আছে, তো সেই মিউসিস 1 আর মিউসিস 2। এবার এই যে মিউসিস 1 এটাকে যদি আমি ভাগ করি তো এরটাকে আমি দুটো জিনিস পাবো। এক হচ্ছে ক্যারিওকাইনেসিস 1, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস 1। অপরদিকে যে মিউসিস 2 রয়েছে এটাকে যদি বানাই এর থেকে পাবো ক্যারিওকাইনেসিস 2 অ্যান্ড সাইটোকাইনেসিস 2। বুঝতে হবে এখানে যে 1 অ্যান্ড 2 বলতে কি বুঝিয়েছে, মানে একটা কোষ প্রথমে একবার বিভাজন হবে, হওয়ার পরে একটা কোষের দুটো নিউক্লিয়াস তৈরি হবে, ওই একটা কোষের ওই দুটো নিউক্লিয়াস ফার্দার আবার বিভাজন হয়ে সেখান থেকে চারটে নিউক্লিয়াস তৈরি হবে, এবং ওই চারটে নিউক্লিয়াসের প্রতিটি নিউক্লিয়াস ওই কোষের কিছু সাইটোপ্লাজম উপাদান নিয়ে চারটে কোষে রূপান্তর হয় এই প্রক্রিয়াতে। তো এই হচ্ছে এই প্রক্রিয়ার মূল কথা। তো এই আন্ডারে আমরা এই যে ক্যারিওকাইনেসিসটা দেখতে পাচ্ছি, মানে এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। অর্থাৎ প্রক্রিয়াতে আমরা দেখব একবার নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পরে যে দুটো নিউক্লিয়াস তৈরি হবে সেটা ক্যারিওকাইনেসিস 2-তে সেই দুটো নিউক্লিয়াসের ফার্দার বিভাজন হবে। এইভাবে পুরো প্রক্রিয়াটি চলে। তো এই ক্যারিওকাইনেসিস 1-কে আমরা ফার্দার ভাগ করতে পারি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, এটা হচ্ছে টেলোফেজ 1। আর অপরদিকে যে ক্যারিওকাইনেসিস 2 এটাকেও ভাগ করতে পারি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, এটা হচ্ছে টেলোফেজ 2। এইভাবে ভাগ করে নিতে পারে। তো এর আন্ডারে এই যে প্রোফেজ 1 এর আবার পাঁচটা উপদেশে ভাগ করে দেয়। তারা কারা? লেপটোটিন, জাইগোটিন,
ট্যাকাইটিন, ডিপ্লুটিন, এটা হচ্ছে ডায়াকাইনেসিস। তো আমরা এই পুরো পুরো ফেসটা হচ্ছে, পুরো ফেসটা আমরা এখানে পড়বো না, আমরা স্পেসিফিক কিছু কিছু জায়গায় পড়বো। আমাদের এই যে প্যাকাইটিন যে দশাটা, এটা খুব গুরুত্বপূর্ণ দশা। কেন কি এই দশাতে না ক্রসিং ওভার ঘটে, সেটা কি সেটা আমরা পরে আলোচনা করছি। ক্রসিং ওভার ঘটে, এটা মনে রাখবো। তো এই হচ্ছে কি মিউসিসের হল প্রক্রিয়া। এবার আমরা এই প্রক্রিয়াতে যেটা দেখতে পাবো যে একটা কোষ থেকে চারটে কোষের উৎপত্তি, সেটা কীভাবে হচ্ছে সেটা আমরা অত ডিটেলস আমরা এখানে বলবো না, কিন্তু বেসিকটা কী সেটা আমরা বলব। এবং এই প্রক্রিয়া হতে গেলে কিছু মানে টার্ম আমাদের বুঝতে হবে, সেই টার্মগুলো একটু আলোচনা করব। প্রথম যে টার্মটি, দ্যাট ইজ কল সমসংস্থ ক্রোমোজোম, তাকে বলে যখন দুটি ক্রোমোজোম থাকবে এবং দুটি ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোম ধরো পিতৃকোষ থেকে আসলো আর একটা মাতৃকোষ থেকে আসলো, আসার পর দেখা গেল ওই দুটি ক্রোমোজোমের আকার, আকৃতি, জিনের সজ্জাবিন্যাস সমস্ত কিছু সেম টু সেম যদি হয়, তখন ওই ওই দুটি ক্রোমোজোমকে পরস্পরের সমসংস্থ ক্রোমোজোম। মানে কীরকম, ধরো এই একটা ক্রোমোজোম আসলো, এটা ধরো আসলো পিতৃকোষ থেকে, অপরদিকে ধরো এরকম আরেকটা কোষ আসলো, আরেকটা ক্রোমোজোম আসলো, তাহলে দেখতে পাবো যদি এটা তখন ধরো মা থেকে এসছে, এটা তখন বাবার থেকে এসছে, তাহলে এই দুটো ক্রোমোজোম এসছে দেখতে পাচ্ছি এদের একদম একই হাইট, এদের ব্রেথ এক, সেন্ট্রোমিয়ারের পজিশন এক। হ্যাঁ, অর্থাৎ যখন দুটি ক্রোমোজোম মাতৃ আর পিতৃ থেকে আসে এবং তাদের যখন আকার, আকৃতি, এদের মধ্যে থাকা জিন, এদের সজ্জাবিন্যাস একদম সেম টু সেম হয়, তখন এদের পরস্পর পরস্পরকে সমসংস্থ ক্রোমোজোম বা ইংরেজিতে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। ওকে, আচ্ছা, এবার এরকম একটা সমসংস্থ ক্রোমোজোম যখন কোষ বিভাজন চালু হয় তখন এরকম মধ্য বরাবর বিভাজিত হয়, কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চলটা অক্ষত থাকে, মধ্য বরাবর বিভাজিত হয়। মধ্য বরাবর যদি বিভাজিত হয় তাহলে কী হবে, তাহলে সেন্ট্রোমিয়ার জায়গাটা ফিক্স, এদিকের একটা অংশ এই তৈরি করবে, একটা অংশ এই তৈরি করবে, এদিকের একটা অংশ এই তৈরি করবে, আরেকটা অংশ এই তৈরি করবে। এই যে যে জিনিসটা তৈরি হলো, তাহলে একটা ক্রোমোজোম থেকে যে দুটো আমি পেলাম এদেরকে বলে ক্রোমাটিড, অর্থাৎ একসাথে যদি বলি তাহলে বলবো এদেরকে সিস্টার ক্রোমাটিড। ঠিক একই রকমভাবে এটা যেটা আসছে এই লাল লাল মতন যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছি, এরও সেম যদি আসে তো এদেরকেও বলবো আমরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু হোয়াট ইজ নন সিস্টার ক্রোমাটিড, যখন দুটো সমসংস্থ ক্রোমোজোম থাকবে সেই দুটো সমসংস্থ ক্রোমোজোমে একটা ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিড যখন মেলবন্ধন করবো, অর্থাৎ এটার সঙ্গে এটা, এ দুটোকে আমরা বলবো পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল তাহলে সিস্টার ক্রোমাটিড কি নন সিস্টার ক্রোমাটিড কি, এ দুটো আমাদের বুঝতে হবে। তাহলে সমসংস্থ ক্রোমোজোম কি, সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড কি, এ দুটো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এবার আমরা যে এই যে দুটো যে সমসংস্থ ক্রোমোজোম তাদের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এই অঞ্চলটাতে ওদের এক ধরনের প্রোটিনের কমপ্লেক্স থাকে, অর্থাৎ একটা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি একটা প্রোটিন কমপ্লেক্স থাকে বোথ ক্রোমোজোমে আমরা দেখতে পারবো, এখানেও সেম কেস। তো এদেরকে বলা হয় এই যে যেটা সেন্ট্রোমিয়ার পর বরাবর রয়েছে এদেরকে বলা হয় সাই ন্যাপটোনিমাল কমপ্লেক্স। ওকে, এবার যখন দুটো সমস্ত ক্রোমোজোম কাছাকাছি আসে একে অপরের দ্বারা, এই সাইনেপটিমাল কমপ্লেক্স দ্বারা পরস্পরের
আকর্ষণ অনুভব করার ফলে তারা একসাথে কাছাকাছি আসে, একে অপরের দিকে আসে, এসে এরকমভাবে তারা জোর বাঁধে। জোর বাঁধার যে পদ্ধতি, কীভাবে জোরটা বাঁধে আমি একটি দেখিয়ে দিচ্ছি। এটা ধরে কাছাকাছি আসলো, এরকম কাছাকাছি এসে একবার সঙ্গে জুড়ে জোর বাঁধার চেষ্টা করে। তো এই যে কাছাকাছি এসে জোর বাঁধলো, এই জোর বাঁধার যে পদ্ধতি, পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। এবং একসঙ্গে এরকম জোরবদ্ধ সমসমস্ত যে ক্রোমোজোম, তাদেরকে বলা হয় বাইভ্যালেন্ট। আবার এইরকম বাইভ্যালেন্টের আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমসমস্ত ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের, দেখো এখানটায় একটা মানে ক্রসিং হয়েছে, একটা অপরটাকে লেগে গেছে। লেগে যাওয়ার ফলে এখানটায় এই লাল লাল ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আর কালোর মধ্যে যে জিনগুলো, তাদের মধ্যে এই পয়েন্টে মিক্সিং হবে। হওয়ার ফলে এই যে ওরা এখানে দুটো নন সিস্টারের মধ্যে যে খণ্ডের যে বিনিময় ঘটলো, এটাকে বলে ক্রসিং ওভার। অর্থাৎ দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা এক্স আকৃতির যে অংশ সৃষ্টি হলো, তাকে ক্রসিং ওভার, এবং এই এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজিন। অ্যাকচুয়ালি এই মিউসিসে কি ঘটে, ধরো এই একটা কোষ, কোষের একটা নিউক্লিয়াস, ঠিক আছে। ফার্দার যখন এই কোষের প্রোফেজ, মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে, টেলোফেজ হবে, হওয়ার ফলে এখানে দুটো নিউক্লিয়াস তৈরি করবে একটা থেকে। হওয়ার পর এরপরে এদের সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু হবে না। এই এখান থেকে এই দুটো হলো একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস, এটা হচ্ছে মিউসিস ওয়ান। এরপরে মিউসিস টু যখন চালু হবে, তখন এখান থেকে আবার ওই সেম কোষের মধ্যে প্রতিটি নিউক্লিয়াসের মধ্যে আবার বিভাজন হবে। হওয়ার ফলে এখান থেকে 1, 2, 3, 4, এটা থেকে দুটো, এটা থেকে দুটো, অর্থাৎ চারটে নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং পরে এই চারটে নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমীয় উপাদান নিয়ে ডিভাইড হয়ে গিয়ে এখান থেকে নিউক্লিয়াস সহ চারটে কোষ তৈরি করবে। এই হচ্ছে গিয়ে পুরো মিউসিসের পদ্ধতি। তো এর ডিটেলস অনেক বড়, তো অতটা আমরা যাবো না, আমাদের সিলেবাসে যতটুকু আছে তার ভিত্তিতে আমরা পড়ব। তো এই যে পুরো পদ্ধতি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে গিয়ে ক্রসিং ওভার, যেটা এই পদ্ধতির মানে এই মিউসিসের মেন জিনিস, মেন ঘটনা ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কীভাবে হয় চলো একটু দেখা যাক। দেখো যখন এরকম ধরো দুটো সমসমস্ত ক্রোমোজোম আসলো, এরকম দুটো সমসমস্ত ক্রোমোজোম আসলো, এবং মনে করো এখানে একটা জিন, এ জিন, এ জিন, বি জিন, বি জিন, এখানে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল, এগুলো হচ্ছে এই ক্রোমোজোমের মধ্যে থাকা জিন। এবার যখন এই দুটো নন সিস্টার ক্রোমাটিড সাইনাপটিমাল কমপ্লেক্সের আকর্ষণ হওয়ার পর সাইনাপসিসের মাধ্যমে কাছাকাছি আসবে, তখন কীরকম হবে ছবিটি দেখো। অর্থাৎ আমরা এরকম দেখতে পাবো, অর্থাৎ এই দুটো অংশের খণ্ডাংশের বিনিময় হতো। তাহলে এই জায়গাটা এ কী হবে, এখানে যদি গঠনটা দেখি, তাহলে এখানে এ বি, এ জিন ছিল, বি জিন ছিল, এখানে স্মল এ ছিল, স্মল বি ছিল, এখানে আমার ক্যাপিটাল এ ছিল, ক্যাপিটাল বি ছিল, ওকে, স্মল বি, স্মল এ। হওয়ার পর এখান থেকে এই যে এখানটা যেটা তৈরি হলো এক্সের মতো, এটাকে বলা হচ্ছে কায়াজমা। এই কায়াজমা গঠন হওয়ার পর এখানে এই এর লাল ক্রোমোজোমের জিন আর কালো ক্রোমোজোমের জিন একে অপরের মধ্যে এই এরিয়াতে মিক্সিং হয়ে যায়। মিক্সিং হয়ে
আলটিমেটলি আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এরকম। লাল অংশটা এর সাথে জুড়ে যাবে, একটা অংশ হবে এর পাশাপাশি, আর একটা অংশ দেখো এরকম, অর্থাৎ এই লাল অংশটা এর সাথে গেছে, এটা এটা রঙে এটা গেছে, অর্থাৎ এরকম ভাবে দেখো এইখান থেকে এরকম দুটো ক্রোমোজোম তৈরি হলো। তাহলে এই দুটো ক্রোমোজোম আর এই দুটো ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কী? যে কালোর অংশটি দেখো, কালোর কিছুটা অংশ লালে গেছে, লালের কিছুটা অংশ কালের মধ্যে এসছে, তো এটাই হচ্ছে কি এসে। এবং এখান থেকে যখন আমার জিনগুলোর বিন্যাসটা আমি দেখব, তখন আমি দেখতে পারবো যে এখানটায় ধরো এ ছিল, এখানে বি ছিল, এখানে স্মল এ চলে আসলো, এখানে ক্যাপিটাল বি ছিল, এখানে আবার ক্যাপিটালে চলে এসছে স্মল বি, স্মল বি, স্মল এ, এরকম সৃষ্টি হয়েছে। তো এইভাবে কিন্তু যে ক্রোমাটিডগুলো নিজেদের মধ্যে খণ্ডাংশে বিনিময়ের মাধ্যমে, ক্রসিং ওভার করার মাধ্যমে এরকম দুটো ক্রোমোজোম তৈরি হবে। এবার এগুলো যখন ফার্দার আবার ডিভাইড হবে, মানে এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আবার কীরকম তৈরি করবে? একটা অংশ তো পুরো পিওর আছে, এই তৈরি করলো এ বি, সেকেন্ড কিছুটা কালো, তার সাথে আবার লাল, এখানটা আবার এ থাকবে স্মলে, তারপরে আবার লাল, এই জিনিসটা তৈরি করবে, অ্যান্ড আলটিমেটলি এরকম তৈরি হবে। তাহলে আমরা এইভাবে দেখতে পারবো চারটে পৃথকীকৃত ক্রোমাটিড সৃষ্টি হবে। এইভাবে একটা ক্রোমোসোমের ক্রসিং ওভার ঘটে, মাতৃ আর পিতৃ, মার আর পিতার যে যে ক্রোমোসোম তাদের খণ্ডাংশে বিনিময়ের মাধ্যমে অপত্যের মধ্যে এরকম চারটে ক্রোমোসোম বিশিষ্ট চারটে কোষ তৈরি হবে, এবং তাদের মধ্যে বাবা মার দুজনের বৈশিষ্ট্য এখানে মিক্সিং অবস্থা আমরা দেখতে পাবো। আর এই জায়গাটায় মনে করে যে যেটা তৈরি হলো এটাকে দেখতে এক্স এর মতো, দ্যাট ইজ কল্ড কায়েসমা, কায়েসমা গঠন, ঠিক আছে। এবং এটার অনেক ডিটেলস পদ্ধতি আছে, একটু বলে রাখি, যখন এটা একে অপরের সংস্পর্শে আসবে তখন এদের একটা পার্টিকুলার অংশ ভেঙে যাবে, ভেঙে গিয়ে একে অপরের সঙ্গে জুড়ে যায়। ভাঙার জন্য যে এনজিম কাজ করে তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস উৎসেচক, ও কী করে এখানে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পর যখন একে অপরের সঙ্গে লেগে যায় তখন এটাকে জয়েন করতে যে সাহায্য করে সে হচ্ছে ডিএনএ লাইগেজ বলে একটা উৎসেচক। এইভাবে পুরো পদ্ধতিটি চলে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা প্রশ্ন করতে পারো। চলো গুড বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।